বিয়ের প্রলোভন দেখিয়ে বিবাহিত মহিলার সঙ্গে চা বাগানের বাবুর অবৈধ সম্পর্ককে ঘিরে উত্তেজনা ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগানে। ঘটনার বিবরণে জানা যায়, বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগানের চা শ্রমিক অবিনাশ মুন্ডার স্ত্রী শিবানী উড়ান মুন্ডা গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকালে তাকে পাওয়া যায়। জানা যায়, হরেন্দ্রনগর চা বাগানের চা শ্রমিক অবিনাশ মুন্ডা ভালোবেসে বিয়ে করে লক্ষ্মীলুঙ্গা চা বাগানের শিবানী উড়ংকে। তাদের 5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। তাদের সংসার খুব ভালো চলছিল, কোনো প্রকারের বিভেদ ছিল না। কিন্তু এরপরই স্বামী স্ত্রীর মধ্যে প্রবেশ করে অবৈধ সম্পর্ক। সম্প্রতি প্রায় 6 মাস ধরে হরেন্দ্রনগর চা বাগানের এক বাবু নাম বিশ্বপ্রতাপ গুপ্তা ছলে বলে কৌশলে বিয়ে প্রলোভন দিয়ে বিবাহিত শিবানী উড়াং মুন্ডাকে ফাঁসিয়ে শারীরিক লালসা চরিতার্থ করে পালিয়ে যায়। এই ঘটনায় সেই মহিলা ও জানান, গত বুধবার স্থানীয় এক বাড়ির পেছনে জঙ্গলে সে এক রাত কাটিয়েছে তার প্রেমিক বিশ্বপ্রতাপ গুপ্তায়ের সঙ্গে, এবং বিশ্বপ্রতাপ গুপ্তা সেদিনের পর পালিয়ে যায় বৃহস্পতিবার রাতে ঘটনা জানাজানি হতেই। তাই আজ এই মহিলার স্বামী, পাড়ার জনগণ এই মহিলাকে নিয়ে হরেন্দ্রনগর চা বাগানে আসে। পালিয়ে যাওয়া বিশ্বপ্রতাপ গুপ্তাকে এনে দিতে, কারণ মহিলার স্বামী এই ঘটনার পর মহিলার সঙ্গে আর সংসার করবেন না, বাড়ির লোক ও রাখবে না। এমতো অবস্থায় এই মহিলাকে হরেন্দ্রনগর চা বাগানের বাবু বিশ্বপ্রতাপ গুপ্তার বিয়ে করতে হবে। পাশাপাশি বাগান কর্তৃপক্ষের কাছে গুপ্তকে এনে দিতে দাবি জানান, এবং শেষ পর্যন্ত এই বিবাহিতা মহিলাকে কমলপুর তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয় এলাকাবাসীর তরফে। এবং এই ঘটনায় হরেন্দ্রনগর চা বাগানের বাবু অর্থাৎ অবৈধ প্রেমিক বিশ্বপ্রতাপ গুপ্তার বিরুদ্ধে বামুটিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হবে বলে জানা যায়। কিন্তু মোবাইলও কিনা দিছে এটাও জানি না। একদিন নম্বরে আমি বাগানে মানে বেতন দিব, বেতন নিতে আইতে আসলাম, আওনার সময় রাস্তা দেখতে আছি গোলাবু এই গুপ্তাবু এই পারে টিলার, আর তাই না আমার বউ এই পারে টিলার, দুজন ইশারা দেওয়া কথা করছে, আর মোবাইল তো কিনে দিয়েছে এটা আমি জানি না। তারপর দিয়ে আমি কইছি মোবাইল করি, কোন মোবাইল দিয়ে কথা বলতে আসে, হ্যাঁ আর কিছু কই না। তো এখানতে দু থাপড় মারছিলাম আমি, আইসে আইসার ওজন টুজন দিয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ানোর পর আমি আর কথা টথা কইছি না। এরপরে বুধবার দিন আমি কাজে আসেছিলাম, কাজেতে বাড়ির গেছি। বাড়ির যাওয়ানোর পরে আমি প্রত্যেক দিন যাই আমার কাকুতার ওখান আছে ইগেতে যাই, ইগেতে যাই যে এমনি সোজাসুজি জালনা একটা আছে, মনে হয় এম মোবাইলে কথা কই জালনা খোলা থাকে, আমার দেখনের লগালগ মোবাইলটা লুকাই দেই, এটা তো আমি কইতে পারি না, এটা আমি কইতে পারি না। তারপর দিয়া এই দিন বুধবার দিন বাইক দিয়ে গেছি, তো ঘরের পেছন দিয়ে গিয়েছে নামছি বাইকে, ইগেতে যাওনে যে আমি উঠানে ঢুকছি, উঠানে ঢুকনের লগে লগে বারান্দা ঝাড়ু মারতে আসল, আমরা আর ঘরে ঢুকতে দেই না, মোবাইলটা যে চার্জে বয়ে রাখছে দেখলেই তো আমি গ্যাসের ধরে এলাম, মোবাইলটা চার্জে বয়ে রাখছে। এরপর দিয়া কইতে আসে যাও আবুটারে লয়ে আইবা, আমার কাকুতার এখানে খেলতে আসলো আবুটা, লয়ে আইবা যাও আবুটারে লয়ে আইবা, মানে আমার ঘরে ঢুকতে দেই না, দরজার দ্বারা যেতে আসে ধাক্কাইয়া কইতে আসে যাও আবুটারে লয়ে আইবা। আমি কই নিশ্চয়ই কিছু কারণ আছে, আগের থেকে সন্দেহ করতে আসে, ঢুকছি ঘরে ঢুকে আসার প্রথমে দেখি মোবাইলটা, আমি কই মোবাইল কার জানি না, মারছি একটা থাপ্পড়, পরে কইছে মোবাইল পাইছি। এরপরে কিছুক্ষণ পরে কই মোবাইল কিনছি, কই তা কিনছো টাকা কই, বোনাস পয়সা দিয়ে কিনছি, বোনাস পয়সা দিয়ে কিনছি, কোন দোকান থেকে কিনছো, আর কিছু কথা কই না। আমি কইছি মোবাইলটা, তারপর টিপ দিয়ে দেখি গুপ্তাবুর গুপ্তাবুর নাম্বার, শুধু হেয়ার নাম্বার, মাই লাভ লেখা সেভ করেন না। এরপর দিয়া মেসেজও আছে অনেক কিছু, অনেক কিছু মেসেজও আছে, মোবাইলটা দেখলে এখন কইতে পারো মেসেজগুলি। কিন্তু তারপর দিয়ে আমি কইছি ঘরে কাকু আছে, কাকুতার লগে সব কিছু কথা কমু, যেমন কাকুতারা অনেকে আমার পরিবারের মধ্যে অনেকেই আছে, তার লগে কথা কমু, কথা কয়ে ছাড়া তারপর দিয়ে সব কিছু সংশোধন হইব। একটা থাপ বাজারটা আয়া বাড়িত গিয়া ছাড়া তো দেখি বাড়িত নাই, কই কই রাত্র 3টা পর্যন্ত আমি জঙ্গলে কুত্তার মতো খুঁজছি, জঙ্গল জঙ্গল পুরা নম্বর সম্বর রাস্তা পুরা খুঁজছি আমি মোবাইল লাইট নিয়ে, জানেননি। তারপরেও যদি এখন এই অবস্থা বাইরে গেছো ঠিক আছে, কাকুর বাড়ি আছে কাকুর বাড়ি যাও, তোমার বাবার বাড়ি আছে তুফাই না এখানে যাও, মুড়িটিলা এটা ঝর্ণা না কি নাম, এটা আমরার উষ্টি না গোষ্ঠী, এটা তার ঘরে গেছে, আবার গুপ্তার কিন্তু তাহলে লোকে ভালো লিঙ্ক, ভালো লিঙ্ক কিন্তু, আর এখন শুনছি গুপ্তা বলে সারা রাত আসলো তার বাড়ির পেছনে,
তো হের বাড়ি পেতনে আসলো যখন হইতে পারে আমিও রাত্রে অনেক দিন কাজে আই ফ্যাক্টরি রাত্রে গঞ্জি থাকে আই গুপ্তবাবু হইতে পারে যাই বাড়ি কে জানে এটা যদি যাই আমরাতে আগে কিন্তু আমার দাদু যে ওই মানে বাবুলাল আমরাতে আগে কিন্তু হের যায় বাইক নিয়ে বাড়ি হের বাইক ঢুকতে সাত আমরা দেখি ওই কই জানি সন্তু চাকু প্রত্যেক দিন আমরা এমনি দিয়া যাওয়ানোর সময় বাইক একটা বহুত স্পিড আয় কিন্তু ঠিক নেই বহুত স্পিড আয় বাইকটা হইতে পারে এই মনে যেই কোনো একজনের বাইক নিয়ে যায় তাহলে এখানে বাগানের মধ্যে মিল আছে ট্রেনারের লগে এখন তো আমি চাই মানে এত সব ঘটনা হয়ে গেছে এক রাত্রও কাটাইছে হইতে পারে আমি কাজে থাকি বাড়িতেও যাই আরও রাত্রেও কাটাই থাকতে পারে দুর্গাপূজার তুফান নাই তুফাইনার মধ্যে ওই আমি আমার শ্বশুর বাড়ির দিকে আইছি আবুটা আসলো আমার বউয়ের লগে কুলে বয়ার হয়েছিল গুপ্ত আবু গেছে আমার বউ গেছে ডাইরেক্ট লুঙ্গার দিকে আমার ঠাকুর দি তার বাড়ির দিকে গুপ্তাও গেছে গুপ্তাও গেছে এইদিকে আমি কই কই গেছে পরে গেছি এইদিকে ঠাকুর দিতে তার বাড়ির দিকে গেছি এদিকে যাই যখন গুপ্তাবু এই দিকতে উঠায় আর আমার বউ আমার ঠাকুর দি তার বাড়ি কই না আমি হেরারি খান আইছিলাম আচ্ছা যাক মানে মনে মনে সন্দেহ আছে আমি আর কিছু কই না বুধবার দিন ধরা পড়ছে এখন তো চাই দেখো বহুত রাত মনে কাটাইছে আমি আর কইতে পারি না বহুত তিনবার এই ঘটনা হয়েছে আমি চাই আর আমি আমার বউ রাখতাম না শেষ এতটুকুই চাই আমি এখন এক হইলে গুপ্তাবু যদি আয়ে হের লগে পাঠাই দৌ আর নাহলে তার ফ্যামিলিলে খোঁজ করো তার ফ্যামিলি তার বাড়ি কই তার ফ্যামিলিরে ডাকাও তার হাতে তুলে দিব মন্ডা এতটাই চাই আমি আর রাখতাম না আর যদি আমি আমার যদি জবরদস্তি করে কেউ রাখায় মরলে সবে তার দায়িত্ব আমি মরুম খুদ আমি কয়ে দিছি কালকে মনের কষ্টে আমি মরতে গেছিলাম আমার দাদা তার যদি না থাকতো আজকে আমি এখানে দাঁড়াই থাকলাম না হইলে মনের কষ্টই কইবার এই নিয়ে তিনবার হয়েছে আমার কাকু তারা আমার বাবা তারা কারো মুখ দেখানোর লায়ক নাই এখন জানো নে কালকে আমি এই দুঃখই আমি কই আমি গেলে গাই মনে ভেজালছে এটা লাগে আমি কালকে মরতে গেছিলাম দাদা তারা থাকনে নিয়ে আইছে আমার বাড়ি বহুত কিছু বুঝাইছে এতটুকু আশা আশাটা শোনো ইয়া জিঙ্গাই দিছি বাণী ক্ষতি করে ক হইলে কিন্তু আমরা তোর পক্ষে আসি আর নাহলে কিন্তু আমরা থাকতাম না তারপরে কইছে পিসি আর হের মা মাল মা বইনের লগেও কথা কওয়াইছে তো মা বইনের লগে কথা কওয়াইছে কি কওয়াইছে মানে হে শিবানীরে ভালো পায় আর কি গুপ্তা বাবু কি কথা কইছে আর পিসিও লগে আসিল আমিও আসিলাম হে ননদও আসিল তখন হে রাজি হয়েছে পর আমরা কইছি চল তুই ওখানে এটা সত্যি সত্যি কইবি আমরা বাগানের পঞ্চায়েতের সামনে আমরা বাগানে মানুষ আছে আরও কইব তারার লগে শ্রমিকের লগে তো বাবু কি এমন চা 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 শ্রমিকের লগে কি চা করতে আয় বাবু আনে যে আমরা মালিক আজকে হেরে সরল সুজা পায়া করছে কালকে আরে আমার আমার আরও মা বইন আছে হেরে করবো মোবাইল দিছে মোবাইলে বলে কি কি লেখা আছে মোবাইলটা কই মোবাইলে সব লেখা আছে মোবাইল আমি তো মোবাইলের বিষয়ে জানি না এই মোবাইলটা দিছে আচ্ছা আপনারা কোন কি আপনারা এখন কি জানেন এই যে বাবু যেটা করছে এই বিষয়ে আপনাদের কি দাবি আমরা কি দাবি এখন তো যে যার বউ অবিনাশ হে আমরা আমি রাখতাম না তো মেয়েরে জিঙ্গাইছি তো মেয়ে এখন গুপ্তার লগে যখন ধরা খাইছে রাত্র সারা রাত্র কাটাইছে ওখানে তো আমার ভাতিজার লগে আমরা নিতাম না তখন গুপ্তার লগে আমরা চা বাগানে এখানে সবাই বিয়া শাদি করাই দিব চা শ্রমিক যত মিল্লা আমরা এতটুকুই রাই আমার কথা আমরা ছুটুলু আমরা চা বাগানে কাম করে খাই শ্রমিকের কোনো দাম না শ্রমিকের লগে কেমন বাবু প্রেম করে ওইটা তো গুপ্তা বাবুর আর ইয়র বেটির সমান মেয়েটার কত বছর মেয়েটার খুব জোর হইলে 18-19 বছর গুপ্তা বাবু তো হয়ে যায় তাছে মানে 30-40 বছর ওই ওই লোকটা কেমনে হে লগে প্রেম করে হেরে জিগাইতে লাগবো কেমনে করে ওখানে তো আনেন আমরা প্রবাদ ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।